সরকার তো হর আবার যারা বাগবাটোয়ারা করবো লুটপাট করবো ইতারা বিভিন্ন জায়গায় প্রেশার ক্রিয়েট করে সরকারের বুঝতে সাপ গরম তুলো কারণ নতুন ভাবে ব্রিজ হলে তার টাকা হাইতে তুলো আমরা 60 কোটির মধ্যে 500 কোটিতে বাকি লুটপাট করে দিই ইয়ার নাই স্যার মূলত জনগণের টাকা যা তো অপচয় নয় ইয়ের সরকার সমস্ত কিছু টিয়া অপচয় ওর আইন হবে দীর্ঘদিন পর্যন্ত এই কালো দর্শিতে দিয়ে রাঙা যাতে হবে যা নিজেরও যাতে হতে দীর্ঘদিন যাতে হতে তাই অন্য এই সাম্প্রতিক বুয়ে বিশেষজ্ঞ দল যে সার্ভে করছি স্বাভাবিক ভাবে এই বিজুর মেয়াদ আর ম্যাক্সিমাম 10 থেকে 12 বছর আছে যে বিজুর 10 থেকে 12 বছর মেয়াদ থাই পরে সুষ্ঠুভাবে চলাচল করে ইয়ের মধ্যে আবার রিকনস্ট্রাকশন বা সংস্কার গড়ন দরকার কি এই ব্রিজ বা দিয়ে নতুন ভাবে পুনর্নির্মাণ করা